সাবধান সাবধান হও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো যা আছে সব মিছে। সাবধান সাবধান হও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো যা আছে সব মিছে। সাবধান সাবধান হও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো যা আছে সব মিছে। বড় বড় যত রাজা জমিদার, ও গো বড় বড় যত রাজা জমিদার, মাটিতে আজ মিশে গেছে। সাবধান সাবধান হও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো যা আছে সব মিছে। বড় বড় যত রাজা জমিদার, ও গো বড় বড় যত রাজা জমিদার, মাটিতে আজ মিশে গেছে। সাবধান সাবধান হও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো যা আছে সব মিছে। প্রথম নাম্বারে আসছে ফেরাউন। এই ফেরাউনের ঘটনা আপনারা শুনেছেন, নিজেকে খোদা বলে দাবি করেছে, এবং শুধু তাই নয়, কত মাসুম বাচ্চাকে কতল করে নীল নদের পানিতে ভাসিয়ে দিয়েছিল। এই ফেরাউনের মরণ কি করে হয়েছে শুনেন। ছিল এক রাজা, নিজেকে সে খোদা করে দাবি, নাম তার ফেরাউন। নদীতে তলিয়ে হাবো ডোবো খেয়ে হলো তার এমনি মরণ, হলো তার এমনি মরণ। গ্রামের যদি একটা ভিখারি মারা যায়, একটা ফকির মারা যায়, আমরা তাকে সুন্দর করে গোসল করাই, তাকে কাফন করিয়ে কত সুন্দর করে তাকে আমরা দাফন করি, কবর দেই। কিন্তু ফেরাউন সারা বিশ্বের রাজা হয়ে নিজেকে খোদা দাবি করা সত্ত্বেও আজকে তার নসিবটা দেখেন, আল্লাহ পাক তাকে নদীর পানিতে ডুবে মেরেছে। এবং শুধু তাই নয়, একটা ভিখারি মারা গেলে কত সুন্দর করে কবর দিই আমরা, আর ফেরাউন খোদা দাবি করে সারা বিশ্বের রাজা হয়ে তার নসিবে এক মুঠো মাটি জুটলো না, এখনো পর্যন্ত তার দেহটা সেইভাবেই মিশরের প্রামিডে পড়ে আছে। তাই কবি বলছে, ছিল এক রাজা, নিজেকে সে খোদা করে দাবি, নাম তার ফেরাউন। নদীতে তলিয়ে হাবো ডোবো খেয়ে হলো তার এমনি মরণ। ছিল এক রাজা, নিজেকে সে খোদা করে দাবি, নাম তার ফেরাউন। নদীতে তলিয়ে হাবো ডোবো খেয়ে হলো তার এমনি মরণ, হলো তার এমনি মরণ। মাটি সে পেল না নসিবে, ও গো মাটি সে পেল না নসিবে, আজ তার দেহ পড়িয়া আছে। সাবধান সাবধান ও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো যা আছে সব মিছে। বড় বড় যত রাজা জমিদার, ও গো বড় বড় যত রাজা জমিদার, মাটিতে আজ মিশে গেছে। সাবধান সাবধান ও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো যা আছে সব মিছে। ফেরাউন গেল, এইবারে আসছে নমরুদ। এই নমরুদের মরণ কি করে হয়েছে শোনেন, শুনলে হাসি লাগবে। অনেকে ওয়াজের মাধ্যমে শুনেছেন, আবার অনেকে শোনেননি। কি করে হয়েছে মন দিয়ে শোনেন, তাহলে বুঝতে পারবে আমার আল্লাহ চাইলে কি না পারে। খুব হাস্যকর ব্যাপার তার মরণটা দেখেন। নমরুদ বাদশা তারে এক মশা, মজুকে গিয়ে সে কামিড়ায়, চলে যায় মাথা খড় মেরে জোতা, মেরে মেরে মাথা তার ফেটে যায়, মেরে মেরে মাথা তার ফেটে যায়। একটা মশা আল্লাহর কাছে আরজি করে, আল্লাহ জীবনে কিচ্ছু করতে পারবো না, তুমি আমাকে তৌফিক দাও আমি নমরুদকে শেষ করি। আল্লাহ বলে যা। একটা মশা, ছোট্ট মশা, ল্যাংড়া মশা, একটা পানি মশার, ওই মশাটা উঠতে 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 নমরুদের নাকের মধ্যে ঢুকে গেছে। এখন নাকের মধ্যে থেকে ঢুকে গিয়ে মস্তকের মাঝখানে গিয়ে কুটুস কুটুস করে শুধু কামড়াচ্ছে। আহা, এখন নমরুদ জ্বালা যন্ত্রণায় ছটফট ছটফট করছে, মাথায় মারে, কিল মারে, ঘুষি মারে, লাতি মারে, মশার বেরোয় না, মস্তকের মাঝখানে গিয়ে শুধু কামড়াচ্ছে। ও ডান্স করা শুরু করে দিয়েছে, ও থাকতে না পেয়ে প্রজাদের ডাকছে, এই কে কোথায় শিক্রিয়ায়। সব প্রজারা হাজির, হ্যাঁ খোদা বলেন কি হয়েছে, বলে তোরা যে যা পারিস আমার মাথায় মার,
বলেই কে যে আমাদের খোদা কি পাগল হয়ে গেল নাকি মাথায় মারতি বলে কেন বলে আরে মার মাথায় মশা ঢুকে যায় শিগগির মার তখন প্রজারা মনে মনে করছে সারা জীবন অনেক জ্বালিয়েছো অনেক অত্যাচার করেছো আজ একটা সুযোগ পেয়েছি হাত ছাড়া করবো না তো প্রজারা যে যা পেরেছে খোদার মাথায় কিল মারে ঘুষি মারে লাঠিও মারে খোদার মাথায় সে মশা আর বেরোয় না এখন নমরুদ সহ্য করতে না পেরে ওর পায়ে ছিল খড়মের জুতো ওই জুতো খুলে প্রজাদের হাতে জ্বলে মার আমার মাথায় ওই খোদার জুতো নিয়ে খোদার মাথায় এত মার বেড়েছে আজকের মশা তো বার হলো না নমরুদ রক্তাক্ত হয়ে মাটা মাথা চৌচির হয়ে আজকের জমিতে লুটিয়ে পড়েছে এখান থেকে শিক্ষা তুমি বিশ্বের রাজা হতে পারো নিজেকে খোদা বলে দাবি করতে পারো আমার আল্লাহ যদি চায় ছোট্ট একটা মশা তোমার ধ্বংসের জন্য যথেষ্ট অর্থাৎ বেশি উঠতে যেও না বেশি উঠলে আমার আল্লাহ আল্লাহ বলে একজন আছে সে কিন্তু তোমাকে ছাড়বে না তার জন্য সবকিছুই সহজ আঙুল ইশারা করলে যদি ওই বলে সঙ্গে সঙ্গে মরে যাবে ওই জন্য বেশি উঠতে যেও না তাই কবি বলছে নমরুদ বাদশা তারে এক মশা মজুকে এগিয়ে সে কামড়ায় চলে যায় মাথা খড় মেরে জোতা ফের মেরে মাথা তার ফেটে যায় নমরুদ বাদশা তারে এক মশা মজুকে এগিয়ে সে কামড়ায় চলে যায় মাথা খড় মেরে জোতা ফের মেরে মাথা তার ফেটে যায় মেরে মেরে মাথা তার ফেটে যায় থাকতে এত তার ক্ষমতা ওগো থাকতে এত তার ক্ষমতা আসলো না তো বুকন কাজে সাবেদান সাবেদান ওগো মুসলমান পড়ে কেন দুনিয়ার পিছে থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো যা আছে সব মিছে বড় বড় যত রাজা জমিদার ওগো বড় বড় যত রাজা জমিদার মাটিতে আজ মিশে গেছে সাবেদান সাবেদান ওগো মুসলমান পড়ে কেন দুনিয়ার পিছে থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো যা আছে সব মিছে আর একটা কথা দেখেন আজকে যে ভাইগুলো এখানে আছে এখানে অনেকে নামাজ পড়ে অনেকে পড়ে না আমি যদি এদের জিজ্ঞেস করি ভাই নামাজ পড়ো ওরা মাথা হাত করে নেবে যদি বলি ভাই জুম্মার নামাজ পড়ো সবাই হাত তুলবে আজকের ইমাম বলে নামাজ পড় মুয়াজ্জিন বলে নামাজ পড় বাপ বলে নামাজ পড় মা বলে নামাজ পড় এখনো যুবক আজকে সহ্য করতে না পেরে ইমামের কাছে বলি ইমাম সাহেব খালি তুমি বলছো নামাজ পড় নামাজ পড় তা নামাজটা পড়বো কি করে মসজিদে যাই মন বসে না শুধু মনে হয় কখন বাইরে চলে যাব মসজিদে মন না বসলে নামাজটা পড়বো কি করে তাদের জন্য উপায় গ্রামের যখন কোনো ব্যক্তি মারা যাবে তার খাটি আর পায়াটা ধরে সোজা চলে যাও কবরস্থানে কবরস্থানে গিয়ে যখন লাশটাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন তাকে কবরে শোবানো হবে তারপর দেখবে বাঁশগুলোকে চাপা দেওয়া হয় তারপর কলার পাতা বা চাটাই দেওয়া হয় এই চাটাইয়ের ফাঁক থেকে দেখবে ছোট্ট ছোট্ট ছিদ্র দেখতে পাওয়া যায় একটা বার ওই ছিদ্র থেকে কবরের তলায় উঁকি মেরে দেখো রুহু পর্যন্ত কেঁপে উঠবে তখন তুমি এইটাই ভাবো যে আজকে এই ব্যক্তি কবরের মধ্যে হয়তো এখানে কালকে আমাকে যেতে হবে এই অন্ধকার কবরের মধ্যে আমি যাব এই কথা স্মরণ করে মসজিদে যাও সিজদায় চলে যাও তোমার মসজিদ থেকে বেরোতে আর কখনো মন চাইবে না তাহলে নামাজ পড়ার শিক্ষা হলো গ্রামের কোনো ব্যক্তি মারা গেলে কবরস্থানে যাও একটাবার কবরের কাছে গিয়ে চিন্তা করো যে কাল হয়তো আমার ডাক আসতে পারে কাল হয়তো এই কবরের মধ্যে আমি যাব শেষ করে কবি লিখছে দুনিয়ারে মায়া তোরে করো সায়া এবারে তাওবা করে নাও যদি না যাই ভোলা কবরের তলা উকি দিয়ে একটু দেখে নাও দুনিয়ারে মায়া তোরে করো সায়া এবারে তাওবা করে নাও যদি না যাই ভোলা কবরের তলা উকি দিয়ে একটু দেখে নাও উকি দিয়ে একটু দেখে নাও মরতে হবে তোমায় মিরানে ওগো মরতে হবে তোমায় মিরানে থাকবে না চিরকাল বেঁচে সাবেদান সাবেদান ওগো মুসলমান পড়ে কেন দুনিয়ার পিছে থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো যা আছে সব মিছে সাবেদান সাবেদান ওগো মুসলমান পড়ে কেন দুনিয়ার পিছে থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো যা আছে সব মিছে করো যা আছে সব মিছে করো যা আছে সব মিছে করো যা আছে সব মিছে